हेलो स्टूडेंट्स, वेलकम टू प्रदीप सर क्लासेस #PSC। सकल के आरेकबार स्वागत जानाई। कारेंट इलेक्ट्रिसिटी आज के 6 नम्बर अध्याय निये आमरा आलोचना करब। हाँ, तो देखे नी आज के आमरा की की लक्ष्य रेखेछी। आवर गोल्स आर प्रथमे आमरा ड्रिफ्ट वेलोसिटी निये एकटू आलोचना करे नी, कारण अलरेडी आमी ड्रिफ्ट वेलोसिटी डिसकस करेछी इक्वेशन्सटा। तोमरा अवश्य 1 থেকে 5 नम्बर भिडियो जेगुलो रयेछे सेगुलो आपलोड करा हये गेछे, ओगुलो एकटा एकटा करे देखे नेबे। पर देखले बेटर रियलाइजेशन हठात कर इक्वेशन्सगुलो किच्छू माथा मुंडो बुझते पारबे ना। सो आजकेर क्लासे आबार बोले नी, आजकेर क्लासटा ताराई भालो करे बुझते पारबे जारा ड्रिफ्ट वेलोसिटी, कारेंट डेंसिटी, ओहमस ल एइगुलो सम्पर्के एकटू कन्सेप्ट तादेर रयेछे। प्रथमे आमरा देखबो ड्रिफ्ट वेलोसिटी रिलेशनटा। आमरा जानी जे VD इक्वल टू माइनस अफ EE बाई M टाउ। एकटू करे जस्ट बोले नेब, तो आमरा देखेछिलाम जे एकटा कंडक्टर जदि हय एबं सेई कंडक्टरेर मध्ये प्रचुर फ्री इलेक्ट्रन थाके एबं सेई फ्री इलेक्ट्रनगुलो जखनी आमि एकटा इलेक्ट्रिक फिल्ड अप्लाई करब, एखाने माने एकटा ब्याटरी दिए कानेक्ट करब कंडक्टरटाके, तखन कि हबे फ्री इलेक्ट्रनगुलो एई दिक थेके एई दिके एकटा इलेक्ट्रिक फिल्ड क्रिएट हबे। हाँ, इलेक्ट्रिक फिल्ड मध्ये এই যে পটেনশিয়ালটা রয়েছে পুরো কন্ডাক্টরটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ফর্ম করবে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে পটেনশিয়াল ডিফারেন্স কত। আমরা নেগেটিভ মানে আমরা যদি 0 ধরে নিই এবং এই দিকটা মনে করো সাপোজ এখানে 10 ভোল্ট আছে, তার মানে এই দিকটা 0, এই দিকটা 10 ভোল্ট। ভি ভোল্ট মানে এই দিকটা 0, এই দিকটা ভি প্লাস, এই দিকটা 0 ধরে নিলাম। তো এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা আমরা এটাকে বলবো যে বিভবের একটা নতি, বিভবের নতিমাত্রা, সেটাকে আমরা বলবো এই ইকুয়েশনটা দিয়ে 3 নম্বর ইকুয়াল টু মাইনাস ভি বাই এল। এবং এই দিকে আস্তে 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 বিভবটা কমে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, মানে বিভবের ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে বাড়ছে, পটেনশিয়াল 0 থেকে আস্তে আস্তে বাড়ছে আর ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, ওই জন্য একটা মাইনাস সাইন এখানে রয়েছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ভি বাই এল, পটেনশিয়াল বাই লেন্থ। আমরা যদি স্টেডি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ধরে নিই তাহলে এইটা করতে পারবো, আদারওয়াইজ আমরা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে শিখেছো যে ই ইকুয়াল টু ডিভি বাই ডিআর হয়ে থাকে ইকুয়েশনটা, ঠিক আছে। তো এটাকে বলা হয় গ্র্যাডিয়েন্ট, পটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বলে এটাকে, পটেনশিয়াল, পটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট, ওকে। সো পটেনশিয়াল গ্র্যাডিয়েন্টের ডিরেকশন মানে এই দিক থেকে এই দিকে পটেনশিয়াল বাড়ছে, তার অপোজিট ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে। সো দি ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ অপোজিট টু দ্য গ্র্যাডিয়েন্ট, এইরকম বললে চলবে না, বলতে হবে যেদিকে পটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বাড়ছে তার অপোজিট ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে। তো এটা মনে রাখতে হবে ইকুয়েশনটা, ইকুয়াল টু এটা। এটা হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার যে ড্রিফ্ট ভেলোসিটি, ড্রিফ্ট ভেলোসিটি মানে হচ্ছে ইলেকট্রনগুলো এইদিকে মুভ করবে একই সাথে সবাই। তো এগুলো আমরা ডিটেলস ডিসকাশন করেছি, জাস্ট একবার বলে নিচ্ছি। তাই এখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কী করবে, ইলেকট্রনের উপর এখানে একটা ফোর্স লাগাবে, সেই ফোর্সটা হচ্ছে ই ইন্টু ই, এবং সেই ফোর্সে ইলেকট্রনগুলো এইদিকে মুভ করবে যে ভেলোসিটি নিয়ে, তার ইকুয়েশন হচ্ছে এটা, ড্রিফ্ট ভেলোসিটি। আমরা একটা ভিডিওই করেছি ড্রিফ্ট ভেলোসিটি, শুধু ড্রিফ্ট ভেলোসিটি নিয়ে, এবং সেখানে এই দুটো ইকুয়েশন আমি এক্সপ্লেন করেছি, শুধু এই ইকুয়েশনটা আর কিছু নয়, শুধু এই ইকুয়েশনটা। পুরো ভিডিওটা তোমরা খুব সুন্দর করে দেখলেই বুঝতে পারবে। সো VD ইকুয়াল টু EE বাই M ইন্টু টাউ। টাউ মানে হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন আসছে তখন এটার সাথে এটা কী করবে, কোলাইড করবে, এবং এই যে টাইমিংটা সেইগুলোকে আমরা বলবো টাউ ওয়ান, টাউ টু, টাউ থ্রি। এবার যতগুলো ইলেকট্রন আছে সবার যদি আমি অ্যাভারেজ করে নিই তাহলে আমি এটাকে বলবো টাউ ওয়ান প্লাস টাউ টু প্লাস ডট 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 এনটা ডিভাইডেড বাই এন। এটাকে বলেছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে। তো এটা দেখে নিতে হবে ইকুয়েশনটা। নেক্সট হচ্ছে I ইকুয়াল টু এন এ ভিডি, এটাও অলরেডি ডিসকাস করেছি যে কারেন্টের সাথে যে কারেন্ট ফ্লো করবে, আমরা যে কনভেনশনাল ডিরেকশন জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা কারেন্ট যাবে, এই কারেন্টের সাথে ড্রিফ্ট ভেলোসিটি যে রিলেশন সেটা কী, এটার জন্য আরেকটি আমি ভিডিও করেছি, সেটা হচ্ছে I ইকুয়াল টু এন এ ভিডি, তোমরা এটাও দেখে নাও। হ্যাঁ, সবগুলোরই লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। তাহলে I ইকুয়াল টু এন এ ভিডি অ্যান্ড দিস হয়ে গেল তিনটে। এরপর হচ্ছে 4 নম্বর, 4 নম্বরটার জন্য ঠিক এর আগের ভিডিওটা, এটার জন্য J ইকুয়াল টু I বাই A,
माइक्रोस्कोपिक पॉइंट ऑफ व्यू नहीं है। माइक्रोस्कोपिक व्हाट इज माइक्रोस्कोपिक पॉइंट ऑफ व्यू, व्हाट इज मैक्रोस्कोपिक पॉइंट ऑफ व्यू, करेंट की, करेंट डेंसिटी की, এরই জন্য আলাদা একটা ভিডিও করা আছে। ঠিক এর প্রিভিয়াস ভিডিওটা আমরা এতক্ষণ এখানে এই জায়গায় ছিলাম, এরপর আমরা আজকে যেটা শুরু হবে পাঁচ থেকে এই পোর্শনটা। তাহলে আমরা এই কোয়েশ্চেনগুলো জানলেই কিন্তু এইগুলো করতে পারবো, তাই আমি লিখে রেখেছিলাম আজকে, ঠিক আছে। তো নেক্সট আমরা এখান থেকে স্টার্ট করবো আজকে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমরা একটা রিলেশন বের করার চেষ্টা করি যে কারেন্ট ডেন্সিটি, কারেন্ট আই ইকুয়াল টু, আমরা তাহলে জানলাম কি এনই এ ভিডি, কীভাবে ইকুয়েশানগুলো একটার সাথে আর একটা লিঙ্ক আছে, এটা তোমাকে পুরো ইকুয়েশানটা মনে থাকবে না। ওই জন্য আমি একটা চার্ট লিখেছি, আটটা ইকুয়েশান হচ্ছে খুব ভাইটাল ইম্পর্টেন্ট ইকুয়েশান ফর দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যদি কয়েকটা ইকুয়েশানস বলে থাকি তার মধ্যে এদের স্থান প্রথমেই থাকবে। তো এনই এ ভিডি, এবার দেখো এনই এ ভিডি এর জায়গাতে কত লিখবো, ভিডি এর জায়গাতে অবভিয়াসলি এটা লিখবো, তো ভিডি এর জায়গাতে আমি লিখবো মাইনাস অফ ই ক্যাপিটাল ই বাই এম ইন টু টাউ, ব্যাস এটা ভিডি এর ইকুয়েশান, এটা তো আমি অলরেডি আগে প্রুফ করেছি। এখন হচ্ছে আই ইকুয়াল টু এটা পেলাম, এখন ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি লিখবো মাইনাস ভি বাই এল, ইলেকট্রিক ফিল্ডের জায়গাতে বসিয়ে দিই, তাহলে এন ইন টু ই স্কোয়ার এ হয়ে গেল, ই এর জায়গায় আমরা কী লিখবো ভি বাই এল, তাহলে ভি বাই এল, আচ্ছা এখানে কোনোটা ভুল হয়ে যাচ্ছে না, তো টাউ নিচে এম, ঠিক আছে, তাহলে এন ই স্কোয়ার এ, আচ্ছা এটার জায়গাতে এটা সাবস্টিটিউট করলাম, এটা এটা সাবস্টিটিউট করলাম, ঠিক আছে। দেখে নাম আই ইকুয়াল টু এন এ ভিডি, এই কোয়েশানটা, এই কোয়েশানটা কী করে আসছে যদি বুঝতে চাও প্রিভিয়াস ভিডিওতে চলে যেতে হবে, প্রিভিয়াস ভিডিও, ঠিক আছে, এটাতে চলে গেলেই তুমি দেখতে পাবে এটা। তারপর আমরা এটা, এটাও প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, তাই ইকুয়েশনসটা থেকে এটা পেলাম, মানে আই ইকুয়ালস টু এটা পেলাম। এরপর একটা ইকুয়েশান আমরা বলে দিই ভি ইকুয়াল টু আই আর, ওহোমের সূত্র, বাংলায় লিখে দিই হ্যাঁ, ওহোমের সূত্র, ওহোমের সূত্র বা ওহোমস ল, ওহোমস লতে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, আই যদি আমি নিচে নিয়ে আসি তাহলে আমি পাচ্ছি ভি বাই আই সমান আর পাচ্ছি, তাই এখানে ভিটাকে নিচে নিয়ে আসবো, তার মানে আই বাই ভি ইকুয়াল টু পাচ্ছি এন ই স্কোয়ার এ টাউ বাই এম এল, এম ইন্টু এল, ঠিক আছে। তাহলে এটাকে উল্টে দিলেই আমরা কী পেয়ে যাবো, এই ইকুয়েশনসটা পেয়ে যাবো রেজিস্ট্যান্স, দা উল্টে দাও এটাকে, ব্যাস হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটা আমি লিখলাম না, যাক বুঝতে পারছো আশা করি, এম এল বাই এন ই স্কোয়ার এটাও, মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু আমরা কী পেয়ে গেছি দেখো, রেজিস্ট্যান্স ইকুয়াল টু উল্টে দাও এম এল বাই এন ই স্কোয়ার এ টাও, ব্যাস হয়ে গেল। রেজিস্ট্যান্স ইকুয়াল টু এই ইকুয়েশানটা তোমাকে ডিরাইভ করতে দিতে পারে, বা রেজিস্ট্যান্স কোন কোন জিনিসের ওপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ডস আপন দ্য লেংথ, লেংথ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, এই ইকুয়েশানটা তুমি মনে রাখতে পারো, আর ইকুয়াল টু রো এল বাই এ। এরপরের এই ইকুয়েশানটার জন্য চলে যেতে হবে আরেকটি ভিডিও রয়েছে ওখানেই, সব লিঙ্ক দেওয়া আছে, দিয়ে দিচ্ছি আমি লিঙ্কটা, আর ইকুয়াল টু রো এল বাই এ, এই ইকুয়েশানটা কীভাবে আসছে, মানে রোধ, পরিবাহীর একটা রোধ, রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস আপন ইটস লেংথ, লেংথ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, ক্রস সেকশন যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, ঠিক আছে। আমরা অনেক সময় কী হয় যেগুলো বড় একটু গ্যাজেটস থাকে, যেমন তুমি যদি একটা আয়রন ভাবো বা একটা টেবিল ফ্যান বা অনেক সময় ফ্রিজ, এগুলোতে কী মোটা তার লাগাই বা সরু তার হলেও একটু মোটা করে দিই দুটো তিনটে, কেন ক্রস সেকশনটাকে বাড়িয়ে দিই রেজিস্ট্যান্স কমে যাবে, ফ্লো কারেন্ট ফ্লো ভালো হবে, কিছু হবে না, সরু তার লাগালে কী হয় কেটে যাবে, তো সেটা রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দিস। এখন এটার সাথে এটা কম্পেয়ার তুমি করতে পারো, দেখো আরটা রেখে দাও এখানে, এল আর এটা ছেড়ে দিলে বাকি থাকছে এই পোর্শনটা, করে থাকছে এই পোর্শনটা এম বাই এন স্কোয়ার টাউ, তাহলে আমি এটাকে বলবো রো, তাহলে এটাকে বলবো রো, পরের ইকুয়েশানটা এসে গেলো দেখো এম বাই এন স্কোয়ার টাউ, তো এখান থেকে রো আমি পেয়ে গেলাম, এই দুটোকে কম্পেয়ার করলেই পেয়ে যাবো রো, এই ইকুয়েশানটা মনে রাখি এম বাই এন স্কোয়ার টাউ। আমরা আজকে জাস্ট কিছু ইকুয়েশনস নিয়ে ডিসকাস করছি, রো ইকুয়াল টু, রোটাকে কী বলে রেজিস্টিভিটি, আমি একটু বলে নিই এটা সম্পর্কে, এটা বলতে ভুলে গেছিলাম আগে, রেজিস্টিভিটি আর ই এস আই এস রেজিস্টিভিটি,
বাংলায় এটাকে লিখে দিই কি বলে রোধাঙ্ক রেজিস্টিভিটি কিন্তু কনসেপ্টে যাব আমরা এরপর রেজিস্টিভিটি যাক এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার রেজিস্টিভিটি আচ্ছা এই যে ইকুয়েশনসটা আছে এটা এটাকে ঠিক উল্টে দিলেই পি কি পেয়ে যাব এটা সিগমা এটা কি রেজিস্টিভিটি ইকুয়াল টু ওয়ান বাই সিগমা কন্ডাক্টিভিটি রেসিপ্রোকাল এটাকে বলবো কন্ডাক্টিভিটি পরিবাহিতাঙ্ক এটা রোধাঙ্ক এটাকে বলবো পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি তোমাকে যদি জিজ্ঞেস করে কন্ডাক্টেন্স তাহলে রেজিস্ট্যান্স এইটাকে উল্টে দাও তাহলে তুমি আমি কন্ডাক্টেন্সকে জি দিয়ে ডিনোট করছি জি তাহলে জি ইকুয়াল টু ওয়ান বাই আর এটা হচ্ছে রোধ এটা আরটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স জিটা হচ্ছে কন্ডাক্টেন্স এটার ইউনিট যদি ওহম হয় এটার ইউনিট হয়ে যাবে মো এম এইচ ইউ মো এটার সিম্বলটা কেমন হয় এইরকম এটার সিম্বলটা এই ব্যাস তাহলে এটা বুঝলাম রেজিস্ট্যান্স কন্ডাক্টেন্স ঠিক আছে রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি রেসিপ্রোকাল নিয়ে নিলাম ব্যাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল একটু রেজিস্টিভিটির কনসেপ্টটা বলে নিই তারপর ঠিক পরের ইকুয়েশান আমরা চলে যাবো এইট নাম্বার ইকুয়েশান মুছে দিই এগুলো এগুলো তো লাগবে না ব্যাস ইকুয়েশানটা তোমরা কী করবে কারেন্ট ইলেকট্রিসিটি প্রথম থেকে সব চ্যাপ্টারগুলো দেখে নিয়ে একটা ফর্মুলা সিট বানিয়ে দেবে ঠিক আছে ফর্মুলাগুলো খুব ভাইটাল এই চ্যাপ্টারে আর ফর্মুলা জানলেই তো সব হয়ে যাবে তাহলে আমরা নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই ই প্রথমে দেখে নিই এটার ইউনিট কী হবে এটার তাহলে আমরা এখানে লিখব একক ইউনিট অফ রেজিস্টিভিটি বা এটা বাংলায় তোমরা লিখতে পারো রোধাঙ্কের একক তাহলে রোধাঙ্কের একক কী হয়ে যাবে আর ইন টু এ দেখো মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে আর ইন টু এ বা নিচে এল এসে যাবে তাহলে এটার ইউনিট হচ্ছে ওহম এরিয়া মানে কী বলো এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ মানে মিটার ইন্টু মিটার স্কোয়ার আর লেন্থ মানে দৈর্ঘ্য একটা তাহলে মিটার 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 কেটে গেল তাহলে আমি বলতে পারি ওহম মিটার অনেক সময় মেজার্ড আমরা প্র্যাকটিক্যাল মেজারমেন্ট করে থাকি তখন এটার ওহম সেন্টিমিটারে নিয়ে থাকি তাহলে এটা একটা প্র্যাকটিক্যাল ইউনিট বলতে পারি প্র্যাকটিক্যাল ইউনিট আমরা অনেক সময় ইউজ করে থাকি সেইখানে ওহম সেন্টিমিটারটাও ইউজ করা হয়ে থাকে আচ্ছা বেশ বুঝলাম রোধাঙ্ক এখন দেখো ডেফিনিশান কীভাবে দিই আমরা অনেক সময় এরকম করে ডিফাইন করি না যে আই ইকুয়াল টু কিউ বাই টি তাহলে কী বলবো এত চার্জ এত সেকেন্ডে গেলে এত অ্যাম্পিয়ার কারেন্ট আবার ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ তার ইউনিট চার্জটা যদি ইউনিট হয়ে যায় তাহলে যতটা ওয়ার্ক ডান ততটাই তার পোটেন্সিয়াল আধান যদি একক আধানকে আনতে বাইরে থেকে আনতে যতটা কাজ করতে হয় সেটাই হচ্ছে তার বিভব পোটেন্সিয়াল ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট দিস ইজ কল্ড পোটেন্সিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট এইভাবে আমরা ডিফাইন করে থাকি এখানে এটাও ওইভাবেই ডেফিনিশানটা তোমরা করতে পারো তার জন্য আমরা এখানে কী করব হ্যাঁ দেখে নিই তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ বা এখান থেকে আমরা বলতে পারি যে লেন্থটা যদি ওয়ান হয়ে যায় মানে ইউনিট এবং এরিয়াটা ওয়ান ধরে নিই তুমি মিটার স্কোয়ার ধরবে ধরো ওয়ান মিটার এটা তাহলে মিটার স্কোয়ার ধরে নাও তাহলে রেজিস্ট্যান্স যেটা হবে সেটাই হয়ে যাবে তার রেজিস্টিভিটি কারণ বাকিগুলো ওয়ান নিচ্ছি তাহলে আমি একটা ক্রস সেকশানে এইটার ক্রস সেকশনাল এরিয়া আছে মনে করো ওয়ান মিটার স্কোয়ার এবং এটার লেন্থ কত আছে এই কন্ডাক্টারটার লেন্থ আছে ওয়ান মিটার তো ওয়ান মিটার হচ্ছে লেন্থ অ্যান্ড ওয়ান মিটার স্কোয়ার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া মানে এটার রেজিস্ট্যান্স কত হয়ে যাবে যত হবে সেটাই নিউমেরিক্যালি ইকুয়াল টু রেজিস্টিভিটি সো রেজিস্টিভিটি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টার বিটুইন দ্য টু এন্ডস অফ ওয়ান মিটার অ্যান্ড ওয়ান মিটার স্কোয়ার অফ ক্রস সেকশনাল এরিয়া তাহলে একক প্রস্থচ্ছেদযুক্ত এবং একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদ ও একক দৈর্ঘ্যের কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভবের যে পার্থক্য দুই প্রান্তের মধ্যে রোধ যেটা সেটাই হচ্ছে তার রেজিস্টিভিটি এইভাবে আমরা রেজিস্টিভিটির ডেফিনিশানটা লিখে নিতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ইউনিট ঠিক আছে ব্যাস নেক্সট হয়ে গেল এটা বলে দিলাম তোমরা পজ করে দরকার থাকলে ব্যাক করে গিয়ে ডেফিনিশানটা রিমাইন্ড করে করে একবার করে লিখে নেবে যখনই যেটা ডেফিনিশান আমি বলে দিয়েছি সবসময় লিখছি না আমি এটা
তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি কি একটা ইকুয়েশন আমরা করব, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটির ইকুয়েশনটা কি সেটা লিখে নিই আমরা। এটাকে আমরা হেডিং দিতে পারি মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক ফর্ম, মাইক্রোস্কোপিক ফর্ম অফ ওহমস ল, অফ ওহমস ল। আমরা ওহমস ল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এখানে কারেন্ট ভোল্টেজ ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ রেসপেক্টটা এখানে ধরা হচ্ছে। তা আমরা কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু কী ছিলাম, জে ইকুয়াল টু কারেন্ট বাই এরিয়া, মানে হচ্ছে এই ইকুয়েশনটা পাবে তুমি, এনইভিডি, এনইভিডি। এখন হচ্ছে আমি ভিডি এর ভ্যালুটা যদি এটা পুট করে দিই, ম্যাগনিচিউডটা পুট করো, তাহলে এনই ইন্টু স্মল ই ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ। এখন তাহলে ইকুয়েশনটা আমি পাচ্ছি এন ই স্কোয়ার টাউ বাই এম ইন্টু, দেখো ই আছে, ই, জে ইকুয়াল টু এই যে পোর্শনটা, এই পোর্শনটা কার সাথে ইকুয়াল হচ্ছে দেখে নাও, এইটার সাথে হচ্ছে না, এন স্কোয়ার টাউ বাই এম, এন স্কোয়ার টাউ বাই এম মানে সিগমা। তাহলে আমি বলতে পারি জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই ভেক্টর, দিস ইজ অলসো ভেক্টর। সো আট নম্বর ইকুয়েশন। তো ইকুয়েশনটা কী বলে দিচ্ছে, ইকুয়েশনসটা বলে দিচ্ছে কারেন্ট ডেন্সিটি এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা রিলেশনশিপ, যেখানে কারেন্ট ডেন্সিটি মানেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে বুঝতে পারছো। আরেকবার একটু বোঝানোর চেষ্টা করছি জায়গাটা। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আমরা আসতে পারি, সেটা হচ্ছে মোবিলিটি, 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 হ্যাঁ, বা বাংলায় এটাকে কী বলে, সঞ্চালনশীলতা, সঞ্চালনশীলতা, ঠিক আছে। মোবিলিটি, মুভমেন্ট কতটা, বুঝা গেছে, মুভমেন্টটা কেমন। তা আমরা প্রথমে এই টপিকটা যেটা বলছিলাম, হ্যাঁ এটা বলে নিই, তাহলে এখানের মধ্যে আমি যখনই একটা ব্যাটারি দিলাম বা ইলেকট্রিক ফিল্ড সেট আপ করলাম, তখন ইলেকট্রনগুলোর মোবিলিটি বেড়ে গেল, মুভমেন্ট বেড়ে গেল। ইলেকট্রনগুলো তখন কী হচ্ছে, একটা জায়গার মধ্যে অনেক লোক আছে, ফ্রি ইলেকট্রন মানে অনেক লোক আছে, হঠাৎ করে পোটেন্সিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলো। ইন দ্য সেন্স কি, মনে করো এখানে একটা বোম ব্লাস্ট হয়ে গেছে, তো বোম ব্লাস্ট হয়ে গেলে তো ইলেকট্রনগুলো ওই দিকে যাবে না, ইলেকট্রনগুলো এই দিকে দৌড়াবে, মানে সঞ্চালনশীলতা বেড়ে গেল। কী জন্য না, বোম ব্লাস্ট হলো মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, পোটেন্সিয়াল দিলাম, তাই ইলেকট্রনগুলো এই দিকে চলে আসবে। তো সঞ্চালনশীলতা বাড়বে কেমন, বোম ব্লাস্টের পরিমাণ দেখে বাড়বে, হঠাৎ করে একটা দানি পটকা বেজে উঠলো, ফট করে ফেটে গেল, তখন কী করবে, একটু মুভ করে সরে গেলাম আমি, তার মানে সঞ্চালনশীলতা একটু বাড়লো। আর যত বড় বোম ব্লাস্ট হবে তত মুভমেন্টটা বাড়বে, তার মানে কি যতটা হাই পোটেন্সিয়াল হবে বাড়বে, তার মানে ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে ইলেকট্রনগুলো মুভ করবে, তার মানে কোনো একটি পার্টিকুলার ক্রস সেকশনে বেশি বেশি ইলেকট্রন মুভ করবে, তার মানে কারেন্ট ডেন্সিটি। তাহলে আমাকে এখন চিন্তা করতে হচ্ছে কারেন্ট ডেন্সিটি মানে ম্যাক্রোস্কোপিক নয়, এটা মাইক্রোস্কোপিক, সব ইলেকট্রনগুলো মুভ হলো একটা কারেন্ট হলো নয়, এক একটা ক্রস সেকশনের মধ্যে ইলেকট্রনের মুভমেন্টটা কেমন ইলেকট্রিক ফিল্ডের জন্য, সেই কনসেপ্টটা আমরা পেতে পাচ্ছি এখানে। তার মানে এটাকে বলবো মাইক্রোস্কোপিক ফর্ম। তোমরা অবশ্যই কারেন্ট ডেন্সিটি চ্যাপ্টারটা বুঝবে, হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি, যতক্ষণ না কারেন্ট ডেন্সিটি কনসেপ্টটা কি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ এর রেসপেক্টে কেমন, ততক্ষণ কিন্তু এই কনসেপ্টটা মাথায় ঢুকবে না। যে যে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ই, সিগমা ইন্টু ই। তো কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু এটাকে কি বললাম, রেজিস্টিভিটি, এটাকে বললাম কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তো মোবিলিটি কনসেপ্টটা ছোটো করে এখানে বলে নিই, এটা অনেক সময় এসে যায় যে, বা এটাকে আমরা বলতে পারি ভেক্টর ফর্মও বলে অনেক সময়, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ অফ ওহমস ল, ওহমস ল, ওহমের সূত্রের ভেক্টর রূপটি কী, জাস্ট এইটা লিখে দেবে, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভেক্টোরিয়াল ফর্ম অফ ওহমস ল, দেখ এটা কনসেপ্টটা ক্লিয়ার হল। নেক্সট আমরা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে মোবিলিটি, মোবিলিটি মানে হচ্ছে আমরা মিউ দিয়ে যদি এটাকে ডিনোট করি তাহলে বলবো মোবিলিটি মানে হচ্ছে মুভমেন্ট, সঞ্চালনশীলতা, যেটাকে বললাম তোমার মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস কেমন, তো এটা পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ড্রিফট ভেলোসিটি কেমন,
ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রিক ফিল্ড, এটাকেই বলা হচ্ছে মোবিলিটি। তা ডেফিনিশনটা আমরা লিখে নিই, মোবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ মোবিলিটি বা সঞ্চালনশীলতা কাকে বলে, মোবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, মোবিলিটি পার ইউনিট, বুঝতে পারছো? এটা ড্রিফট ভেলোসিটির ইউনিট যেটা হয়, ইলেকট্রিক ফিল্ডের যেটা ইউনিট হয়, ব্যাস বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? ব্যাস এটার জন্য মিটার পার সেকেন্ড। আর ইলেকট্রিক ফিল্ড মানে আমরা দেখলাম কি, ভোল্ট বাই মিটার ওপরে চলে যাবে, তাহলে মিটার স্কোয়ার, আর ভোল্ট উপরে যাবে -1, ব্যাস এটা হয়ে গেলে ইউনিট অফ দিস ওয়ান। ডাইমেনশনও বের করা যেতে পারে, ডাইমেনশন বের করতে চাইলে বের করতে পারো, পোটেনশিয়ালের ডাইমেনশন, মিটার স্কোয়ার ডাইমেনশন, এস মানে টাইমের ডাইমেনশন বসিয়ে দেবে, হয়ে যাবে। পোটেনশিয়ালের ডাইমেনশন জানো না, তাহলে এটা করবে W/Q করে নেবে, ওয়ার্ক ডান মানে কী হয় ML²T-2 বাই চার্জ মানে কারেন্ট ইনটু টাইম, ব্যাস এটা হয়ে গেল। আর মিটার স্কোয়ার জন্য L² বসিয়ে দেবে, তার মানে আরেকটা L² এক্সট্রা লেগে যাচ্ছে, তাই তো? আর টাইমটা, ঠিক আছে, তাহলে আমি একবার ফ্রেশ করে এটা লিখে নিই, ডাইমেনশন কী হবে, ডাইমেনশন হয়ে যাবে মিটার স্কোয়ার মানে L², ভি মানে ভি -1 আছে না, তার মানে এটাকে উল্টে দেবো আমি, IT/ML²T-2, আর ভি -1 উল্টে দিলাম ভিটা, আর T-1 এখানে একটা T-1 লিখে নেবো উপরে, তার মানে এই টিটা কেটে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাচ্ছে M-1, আর L² কেটে যাচ্ছে, ঠিক আছে, M-1 হলো উপরে, আর টিটা উপরে যাবে 2, আর I থাকবে একটা। চলো এটা হয়ে গেল। ডাইমেনশন যদি ক্যালকুলেট করতে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন জিজ্ঞেস করলেই তুমি কী করবে, ওই ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে রিলেটেড একটি ইকুয়েশন চিন্তা করতে হবে, ডাইমেনশন চিন্তা করলে পারবে না, তো ইকুয়েশন চিন্তা করতে হবে, ঠিক আছে? বললো যে পারমিয়েবিলিটি ডাইমেনশন কী, তো অবভিয়াসলি আমি একটা পারমিয়েবিলিটি দিয়ে একটা ইকুয়েশন ভাববো, B=μ0nI, এটার ডাইমেনশন বের করলাম, ঠিক আছে, এইভাবে। এটা জানি না, তাই এটার একটা ইকুয়েশন বার করতে হবে, Force=BIL, তাই এটা Force/IL, এটা জানি, কারেন্ট জানি, লেংথ জানি, এটা বসিয়ে দিলাম, চলে আসবে, এইভাবে আর কি, মানে জাস্ট টেকনিকটা বলে দিলাম। ডাইমেনশন তো চ্যাপ্টারের মেন উদ্দেশ্য নয় এই চ্যাপ্টারটা, তবু একবার রিভিশন করে দিলাম। যাক, এই ইকুয়েশনসগুলো তাহলে কী করতে হবে আমাদেরকে, ভালো করে মনে রাখতে হবে প্রত্যেকটা, মোবিলিটি পর্যন্ত আপ টু ক্লিয়ার করলাম। নেক্সট দিন আমরা আরেকটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসছি, তবে CBSE বোর্ডে এই পোর্শনটা নেই যদিও, কিন্তু আমার মনে হয় সবটাই করা উচিত, ঠিক আছে? এরপরের পোর্শনসটা, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্সেস, ঠিক আছে, রোধের শ্রেণী বা সমান্তরাল সমবায়, খুব ইন্টারেস্টিং পার্ট একটা। আর ব্যাস আমার তো পোর্শনটা ভালোই লাগে, তোমরা দেখতে থাকো, আর সমস্ত প্রবলেম যেগুলো হচ্ছে তোমাদের বা বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানো, আর এখনও পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদেরকে জানাবে। থ্যাংক ইউ।